ভয়ে বেরিয়ে যান, আবার ওদেরকে বাইরে বের করে তাই ছবি আছে আমি তুলে রেখেছি, ওদেরকে বাইরে বের করে কেরোসিন তেল দিয়ে সিরিঞ্জ দিয়ে স্প্রে করে স্পিডে বেরিয়ে চলে যায় পুকুরে। মানে এইভাবে আমি যদি মানে ক্লাস করতে থাকি আমরা নিজেরাই আতঙ্কিত হয়ে যাচ্ছি, এবং গার্ডিয়ানরাও বলছে আপনারা কি করছেন ডিপার্টমেন্টকে বলুন, সেখান থেকে কিছু ব্যবস্থা হয়নি। আমরা এসে ম্যাডামকে করেছি, সর্বশিক্ষণ করলাম, ম্যাডাম ডাকলেন আমি অ্যাপ্লিকেশন করলাম, ফটো দিলাম, সামনে সাইন করলেন বলে সাতকালুয়া প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে কিছু খবর পেয়েছিলাম যে এটা একটা প্রাথমিক বিদ্যালয়, 1, 2, 3, 4 এই চারটে ক্লাস করানো হয়, এই চারটে ক্লাসে চারটে ক্লাসরুম আছে এবং একটা অফিস রুম আছে, এবং যে অভিযোগটা পেয়েছিলাম যে এটা পুরোটাই টালির চাল এবং কিছুটা টিনের চাল সেটা আমি এসে দেখলাম সত্য। বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমে চাল এ থেকে সিলিং থেকে ঝুলছে, যে ইঁদুরটা পড়ে গেল সাপটা উনি ঝুলে গেল একটা ছাত্রের মাথার উপর, এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে। এদিকে এই স্কুলের সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি, আমি আজকে এই মাত্র সর্বশিক্ষা মিশনের কার সঙ্গে কথা বললাম, এসআইয়ের সঙ্গে কথা বললাম, তিনিও খানিকটি এড়িয়ে গেলেন, পরিস্থিতি পরিস্থিতি বলে বললেন কিন্তু আসলে কিছু করেননি বোঝা গেল। আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে 85,000 টাকা করে দিচ্ছেন পুজো করার জন্য, এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন, অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখন পর্যন্ত আছেন, আমি আসবো বলেছিলাম সেই জন্যে, এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস, সেটা মেদিনীপুর জেলা তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকে। আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি 85,000 টাকা করে পুজোর জন্য দিতে পারেন তিনি একটা সামান্য ছোটো বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না, কটাকার ব্যাপার, 1,000 টাকার তো ব্যাপার নয়। আমি তার কাছে আবেদন জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে, তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন, দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী 3 মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন। এছাড়াও আমি আরেকটা প্যারালাল আবেদন, সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই, যেমন ধরুন ববি হাকিমের ক্লাব, অরূপ বিশ্বাসের ক্লাব, জেলবন্দি পার্থ তার ক্লাব, এরকম বড় বড় ক্লাব যারা এই 85,000 টাকা করে পাচ্ছেন, তারা এই 85,000 টাকাটা না নিয়ে তাদের কাছে আমার আবেদন, তারা 5টা 6টা ক্লাব একসঙ্গে, আপনাদের 85,000 টাকা তাদের 85,000 টাকা না পেলে কিছু যাবে আসবে না, তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদটা তৈরি করিয়ে দিন, মানুষ আপনাদের জন্য জয় ধুনি দেবে, আমার জন্য আমাকে দেবে না, আমি চাইছিও না, ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দায়ী হবে, দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী ব্রত বসু, সেই জন্য আমি এই দুরকমের আবেদন জানালাম, একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড়ো বড়ো ক্লাবগুলোর কাছে, যে আপনারা টাকাটা না দিয়ে 5-6টা ক্লাব জড়ো হয়ে এই 85,000 টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদটা অন্তত তৈরি করে দিন। আপনারা সাংসদ কোটা থেকে কি কোনোভাবে? নিশ্চয়ই সাংসদ যদি দেখা যায় যে এটা এমপি ল্যান্ড এর মধ্যে পড়ছে তাহলে তো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব, তবে এখনও আমার কাছে সেটা পরিষ্কার নয় যে এটা এমপি ল্যান্ডের মধ্যে করে নেওয়া যাবে কি যাবে না, কিন্তু তাছাড়াও এতদিন ধরে বলছেন যে এরা তো 15-20 বছর কোনো গ্যারান্টি পাননি, 2001 সালের পরে কোনো গ্যারান্টি পাননি, কেন এটা পাবেন না? এখানে কিছু কিছু গ্রামবাসী বলছেন এটা যেহেতু বিজেপি এলাকা সেই জন্য তারা জ্ঞান পাবেন,
তৃণমূল এলাকার অনেক স্কুল এত টাকা পেয়ে গেছে। এই যদি বিজেপি তৃণমূলে আপনারা ভাগ করে নেন, মানে যারা কেন্দ্রীয় সরকারি অফিসার রাজ্য সরকারি অফিসার আছেন এবং যদি কোনো রাজনৈতিক নিজের কথায় ভাগ করে নেন, তাহলে তো অবস্থাটা মারাত্মক হবে। এখানে আমরা একটা আলাদা করে আন্দোলন গড়ে তুলব এটার বিরুদ্ধে, এটার বিরুদ্ধে। এবং এরকম আরও অনেক স্কুল আছে তাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে দেখি। আপনি আবেদনটা রাখলাম মুখ্যমন্ত্রীর কাছে একটা, এবং প্যারালালি এই ক্লাবগুলোর কাছে একটা, তারা যেন ইমিডিয়েটলি টাকাটা দিয়ে এই স্কুলের ছাদের ব্যবস্থা করে দেন। আর আমি দেখছি এমপিলিয়ারের টাকা যদি জোগাড় হয়, তাহলে আপনারা বলছেন এখানে ডাইনিং হল নেই, ছাত্রদের মাটিতে বসে সবসময় খাওয়াতে হয়, এখানে দুপাশে দুটো পুকুর তার ওয়াল নেই, সেই সবগুলো আমি নিশ্চয়ই দেখব। এবং যদি এটা না হয়, তাহলে আমি দেখছি এমপিলিয়ারের টাকা দিয়ে করা যায় কিনা বা অন্য কোনোভাবে করা যায় কিনা, সেটা আমি দেখব। কিন্তু তার আগে দেখি ওনারা এগিয়ে আসেন কিনা, যারা পুজো করার টাকা নিতে এত উদ্গ্রীব, হাততালি দেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলে, তারা একটু এগিয়ে আসুন দেখি। একটা সামাজিক কাজ করুন না, বাচ্চাগুলো তো সাপের কামড়ে যে কোনো দিন ভীষণ বিপদগ্রস্ত হতে পারে, ভীষণ। এটা আমি কিন্তু আগেই জানিয়ে গেলাম, ঠিক আছে। কিরে বোন, এতদিন পর, থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো। গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন, তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো, তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময় এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময় এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর, যোগাযোগ নাম্বার 8240720151।